স্বাস্থ্য ভবনে নার্সিং চাকরি প্রার্থীদের বিক্ষোভ অবিলম্বে চাকরি দিতে হবে এই দাবি জানিয়ে আজকে স্বাস্থ্য ভবন চত্বরের ভেতরেই ঢুকে পড়েন তারা যোগ্য নির্বাচিত হওয়ার পরও কেন চাকরি দেওয়া হচ্ছে না এই দাবি জানিয়ে আজকে নার্সিং চাকরি প্রার্থীদের বিক্ষোভ সেই মুহূর্তের ছবি যখন ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি পর্যন্ত বেঁধে যায় আমরা WBNC আন্ডারে হচ্ছে নার্সিং ক্যান্ডিডেট আমাদের 7000 এলিজিবল প্যানেল লিস্ট বার করা হয়েছে কিন্তু সেখানে আমরা সিলেক্টেড এলিজিবল হয়েও আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না কারণ কি আমরা জেনারেল অ্যান্ড ওবিসি বি তো আমাদের দোষটা কোথায় যেখানে 38-37% অন্যান্য কাস্ট ক্যাটাগরি চাকরি পাচ্ছে সেখানে আমরা 60 অ্যাবাভ পে কেন চাকরি পাবো না আমাদের আমাদের একটাই আরজি আমাদের WBNC এর আন্ডারে প্রাইভেট গভর্নমেন্ট সবাইকে ক্লিয়ার করতে হবে আমাদের সেকেন্ড প্যানেল চাই চাই আমাদের দাবি আমাদের এলিজিবল লিস্টে নাম আছে কিন্তু আমাদের পোস্টিং দেওয়া হয়নি 2020 অবধি যেমন সবাইকে পোস্টিং দেওয়া হতো আমাদের সবাইকে পোস্টিং দিতে হবে আমাদের WBNC আগে ক্লিয়ার করতে হবে আইনমন্ত্রী মলয় ঘটককে আদালতে উপস্থিত হতে হবে সময়ের কিছুক্ষণ আগে আদালতে আজকে সশরীরে হাজিরা দেন আইনমন্ত্রী মলয় ঘটক আপনাদের জানিয়ে রাখি বিচারকের বদলিতে বিলম্ব কেন গড়িমসি হচ্ছে কারণ 25 অক্টোবরের 25 অগাস্টের থেকে যে এই বিচারকের বদলি সংক্রান্ত ফাইল রয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে বদলিতে কেন গড়িমসি আইনমন্ত্রী মলয় ঘটককে আজকে বিকেল 5টার সময় হাজিরা দেওয়ার নির্দেশ দেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কিছুক্ষণ আগেই তিনি চলে আসেন আদালতে বদলি সংক্রান্ত ফাইল 25 অগস্ট থেকে বিবেচনার জন্য আইনমন্ত্রীর কাছে রয়েছে বিবেচনার জন্য আইনমন্ত্রীর কাছে ফাইল রয়েছে বলেই কিছু করতে পারছি না আজকে জুডিশিয়াল সেক্রেটারি এমনই ব্যাখ্যা দেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্নের মুখে আইনমন্ত্রী হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন যদিও সময়ের আগেই পৌঁছে যান আজকে আইনমন্ত্রী মলয় ঘটক আদালতে ফাইলটা আপনার কাছে পড়ে আছে একটু দেখুন আজকে আইনমন্ত্রীকে বললেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মলয় ঘটক যখন উপস্থিত দেন হাজিরা দেন আদালতে তখন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বলেন যে ফাইলটা আপনার কাছে পড়ে আছে একটু দেখুন হাসপাতালে ছিলাম 4 দিন হলো ছাড়া পেয়েছি 15 দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক মলয় ঘটক আজকে বলেন আইনমন্ত্রী মলয় ঘটক আজকে বলেন আদালতে দাঁড়িয়ে যে হাসপাতালে ছিলাম 4 দিন হলো ছাড়া পেয়েছি 15 দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক আইনমন্ত্রী মলয় ঘটককে আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন ফাইলটা আপনার কাছে পড়ে রয়েছে একটু দেখুন আইনমন্ত্রীকে বললেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন আইনমন্ত্রী মলয় ঘটক বলেন হাসপাতালে ছিলাম 4 দিন হলো ছাড়া পেয়েছি 15 দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক দ্রুত দেখে সিদ্ধান্ত নেব বিচারপতিকে জানালেন আইনমন্ত্রী মলয় ঘটক 2 দিন বাড়তি সময় দেয়া হোক আদালতের কাছে সময় চাইলেন আইনমন্ত্রী মলয় ঘটক 2 দিন বাড়তি সময় দেয়া হোক আদালতের কাছে সময় চেয়ে চাইলেন আইনমন্ত্রী মলয় ঘটক ঠিক আছে 6 তারিখের মধ্যেই করুন জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে মাননীয় বিচারপতি বলেন যে ফাইলটা আপনার কাছে পড়ে আছে আপনি দেখুন তখন অসুস্থতার কথা বলেন আজকে আইনমন্ত্রী মলয় ঘটক এবং একটু সময় চান তখন বলেন যে 6 তারিখের মধ্যেই করুন দ্রুত দেখে সিদ্ধান্ত নেব বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আজকে জানিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক